Mr. Mahfuz. Free air? Salim? Salim? Salim bhai? এর আগে আগের দিনও নাই সাংবাদিক বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা আওয়ামী সশস্ত্র ক্যাডাররা তাণ্ডব চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় ঢাকা মহানগরী উত্তর বিএনপির অন্তর্ভুক্ত বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ড, দক্ষিণখান থানার 47-49 নম্বর ওয়ার্ড, শাহালি থানার 8 নম্বর ওয়ার্ড ও 93 নম্বর আঞ্চলিক ওয়ার্ড, রূপনগর থানার 92 নম্বর ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ড হবে। প্রভাত ফেরিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপর পেছন দিক থেকে এই সকল ওয়ার্ডের নেতাকর্মীদের উপর পেছন দিক থেকে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে। এতে রহিম ও আলাউদ্দিন সহ 20 জনের অধিক নেতাকর্মী আহত হয়। এটা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের ঘটনা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় আওয়ামী যুবলীগের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত একটি গ্রুপ হামলা চালায়। এতে আহত হয়েছেন ছাত্রদল সভাপতি শাহরিয়ার ফাইসাল, পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সহ 15 জনের অধিক নেতাকর্মী। আহত নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেও আওয়ামী ক্যাডাররা হামলা চালায়। তৎক্ষণাৎ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া। এছাড়াও গতকাল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহসাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্দুর উপস্থিতিতে ঝালকাঠি জেলার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালীন সময়ে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা যৌথভাবে হামলা চালিয়ে স্থানীয় বিএনপি দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর ও অনুষ্ঠান পণ্ড করে অনেক নেতাকর্মীকে আহত করেছে। বন্ধুরা আমার, এই যে সন্ত্রাসী ন্যাক্কারজনক ঘটনা, আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই। বন্ধুরা, আওয়ামী সরকার জয় বাংলা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। ভাষা শহীদ দিবসেও তাদের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে। আওয়ামী সহিংসতার কীর্তি পত্রিকার প্রথম পাতা জুড়ে প্রকাশ পেলেও নিশিরাতের সরকার ভ্রুক্ষেপে ননসেন্স বক্তৃতায় অপরাজেয়। আওয়ামী মন্ত্রী ও নেতাদের আশকারাতেই জাতীয় পর্যায় থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগ নামধারী রক্ত পিপাসু দল সৃষ্টি করা হয়েছে। গোটা জাতিকে নিষ্প্রাণ নিস্তেজ করার জন্যই এই সকল দানবদের তৈরি করা হয়েছে। এই জন্যই হিম ঠান্ডা ত্রাস
আর আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া হচ্ছে জনগণের শীত দ্বারা। পতনের লক্ষণ প্রকট হয়ে ওঠার কারণে ওরা এখন মানবযজ্ঞে মেতে উঠেছে, এরা এক ভিন্ন ধরনের সংস্কৃতি নির্মাণ করতে চাচ্ছে। এই সত্যটি এখন দেশবাসী মর্মে মর্মে অনুভব করছে। নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিপন্ন করে এরা এক আজ্ঞাবাহী সংস্কৃতির জন্ম দিতে যাচ্ছে, তারই আলামত চারিদিকে ফুটে উঠেছে। বন্ধুরা, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনেও আওয়ামী সন্ত্রাসীরা রক্ত ঝরাতে দ্বিধা করবে না। অবৈধ ক্ষমতার গরিমা আর অহমিকায় এরা এখন এতটাই বেপরোয়া যে বিরোধী স্বর শুনলে ওরা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। এরা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেই সন্ত্রাস হামলা আক্রমণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরা গণতন্ত্রকামী জনগণকে দাবিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছাচার ব্যবহার করছে। স্বৈরাচারের অতীতে সমস্ত নজির ভেঙে গোটা দেশকে জয় বাংলা ফ্যাসিবাদের আস্তানা বানাতে তারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির উপর প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল আজ ভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও লক্ষ্মীপুর জেলার রায়পুর শহীদ মিনারে এবং গতকাল ঝালকাঠি। আওয়ামী ক্যাডারদের এই রক্তক্ষয়ী ঘটনা জয় বাংলা ফ্যাসিবাদের আনুষ্ঠানিক অভিব্যক্তি। বন্ধুরা, ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে এই নাৎসি সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে অবিলম্বে সরকারের পতন ঘটাতে না পারলে মানুষের জানমালের নিরাপত্তা ভয়াবহভাবে বিপন্ন হবে। আমি ভাষা শহীদ দিবসে আওয়ামী দুষ্কৃতিকারীদের হামলা এবং গতকাল ঝালকাঠিতে আওয়ামী দুষ্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।